আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো লাউ পাতার একটা অসাধারণ মজার ভর্তা। এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর এই শীত শেষে কিন্তু মুখে একদমই টেস্ট থাকে না, তখন মনটা কিন্তু ভর্তা ভর্তা করে। তো এখানে আমি লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা দিয়ে আজকে ভর্তা তৈরি করে দেখাবো আপনাদের। এতটা সহজ উপকরণে এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। তো এখানে ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি লাউ শাকটা দিয়ে দিয়েছি, আর এটাই আমি এক্সট্রা কোনো পানি দেব না, ঢাকা দিয়ে শুধু সেদ্ধ করে নেব ভালো করে। আর পানিটা কিন্তু একদম মানে দেওয়ার প্রয়োজনই নেই, লাউ পাতা থেকে যে পানিটা বের হবে সে পানিতেই কিন্তু লাউ শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে করে আমি কিন্তু লাউটা মানে লাউ পাতাটা সেদ্ধ করে নিয়েছি, আর এভাবে একটু নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। আর এগুলো পানি শুকানোর পরে কিন্তু আমি উঠিয়ে আলাদা করে রেখে দেব। লাউ শাকের এই ভর্তাটা কিন্তু এতটাই মজার লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। কেউ যদি লাউ পাতা পছন্দ নাও করে থাকেন, সেও এই ভর্তাটা তৈরি করে যদি খেয়ে থাকেন, তাহলে মনে হবে যে আবার তৈরি করে খাই, এতটাই লোভনীয় আর এতটাই মজার হয়। আর পুষ্টিগত মানের দিক দিয়ে লাউ শাকে যে কত ভিটামিন সে কথা বলে শেষ করা যায় না। তো যারা পছন্দ করেন তারাই এই রেসিপিটা ফলো করতে পারেন, অনেক মজার হয় খেতে। তো লাউ পাতাগুলো কিন্তু একদম পানি মানে শুকিয়ে গেছে আর আমি উঠিয়ে নিলাম। আর এখানে আমি সরিষার তেল দিয়েছি, আর পরিমাণ মতো এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর রসুনের কোয়াগুলো দিয়ে নিয়েছি আমি, আর এগুলো সবগুলো লালচে বাদামি করে ভেজে নেব। এর মধ্যে আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন, আর এই রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগবে আমার। তো এগুলো লালচে বাদামি করে তুলে নিয়েছি, আর এখানে আমি ভর্তা কিন্তু পাটায় তৈরি করেছি, আর সবগুলো মশলা মানে যেগুলো মশলাপাতি আমি ভেজে নিয়েছিলাম সেগুলো সব কিছু দিয়ে লাউ পাতা দিয়ে এভাবে করে আমি একদম বেটে নিয়েছি। বাটাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, একদম খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এভাবে করে লবণটাও চেক করে নেবেন লবণ দিয়ে। তো ভর্তাটা কিন্তু একদম রেডি, দেখুন কেমন হয়েছে, মানে এটা দেখেই এতটা মানে লোভনীয় হয়েছে আর কি বলবো। যদি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই শীতের সময় বা শীতের শেষের দিকে, এই ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগবে। কারণ শীতের শেষে দেখা যায় সর্দি জ্বর কাশি এগুলো লেগে থাকে, কিছুই খেতে ভালো লাগে না, ভর্তার আইটেমগুলো এই সময় কিন্তু বেশ ভালো লাগে আর খাবার রুচিটাও অনেক বহুগুণ বাড়িয়ে দেয়। এরকম মানে লাউ শাকের ভর্তা তৈরি করে যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন এর টেস্ট কতটা। ভালো থাকবেন, দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।